ফার্স্ট অফ অল অস্বস্তি বা এরকম কোনো কিছু ছিল না আমার, যে রোল হয়তো বা কোনো কোনো দিন সাকসেস হবেন কোনো কোনো দিন হবেন না, যেটা আমি ওয়ার্ল্ড কাপে ফেলিয়ার ছিলাম, তো ওটা পাস্ট। এখন আমি এই ম্যাচে সুযোগ পেয়েছি, তো আমি ভালো খেলার চেষ্টা করেছি। বিভিন্ন ফরম্যাটের কথা বলা হয়, বাট এখন যে পরিমাণ ক্রিকেট হয় এখানে ফরম্যাটটা ম্যাটার করে নাকি গুডটাতে থাকাটা ম্যাটার করে? বোথ, ডিফারেন্ট বল গেম। আপনি টি টোয়েন্টিতে রাস থাকে বেশি, ওয়ান ডেতে আপনার কাছে এনাফ সময়, টেস্টে অনেক সময়, তো ফরম্যাটটা আসলে ডিফারেন্ট। এবং যেটা বললাম যে বোথ, আপনি যদি ভালো টাচে থাকেন তাহলে যে কোনো ফরম্যাটে আপনার কাছে ইজি হয়ে যায় অনেকটা খেলা। না, প্রিপারেশন জিনিসটা তো, এটা তো সবাই বলে যে ক্রিকেট মাথার খেলা, তো এক্স্যাক্টলি আপনি যদি মাথা দিয়ে চিন্তা করেন তাহলে আপনার জন্য অনেক সময় আছে। কারণ যদিও বা টি টোয়েন্টি ক্রিকেটটা রাশের খেলা, বাট আপনার কাছে এনাফ টাইম আছে একটা ভালো ইনিংস খেলার জন্য, যেহেতু আমি টপ অর্ডার, তো টেস্টে ওয়ান ডেতে তো এনাফ সময়। তো আমার মনে হয় যে চিন্তাধারা যদি কেউ যদি সেট করতে পারে যে না আমি এই ফরম্যাটে এইভাবে খেলবো, ওই ফরম্যাটে এইভাবে খেলবো, তাহলে মানে সাকসেস হওয়ার রেটটা বেশি থাকে। দেখেন, আমরা যে রানটা করেছি, আমরা সবাই টিম মিটিংয়ে কথা বলতেছিলাম যে মিরপুরের জন্য খুব একটা বেশি রান না, আবার খুব একটা খারাপ রান না। কারণ আমি আগেও বলেছি যে 180 হলে ব্যাটসম্যানরা ফ্লোতে খেলে, 150-160 হলে ব্যাটসম্যানরা চিন্তা করে যে আমি মারবো কি মারবো না, উইকেট দিব না, মানে জাস্ট একটা চিন্তাধারায় খেলা চলে আসে। তো ওই জায়গাটায় আর নাসুম যে বল করেছে, ও আসলে গেম চেঞ্জিং বল ওভারগুলো করেছে। ও যদি উইকেটগুলো আর্লি ব্রেক থ্রু না দিত, যদি ওরা পাওয়ার প্লেতে 40-এ একটা থাকতো, তাহলে হয়তো বা ডিফারেন্ট বল গেম হতো। আমি মনে করি যে উইকেট বেটার ছিল এবং সে জায়গা থেকে নাসুম যে বল করেছে অসাধারণ। দেখেন, ও বেসিক লেফট আর্ম স্পিনারের মতন আমার কাছে মনে হয় না কখনোই, কারণ আমি ওরা নেটে খেলছি, তো অলওয়েজ কিছু না কিছু ডিফেন্স চেষ্টা করে, একটা আস্তে করে একটা জোরে করে। তো টি টোয়েন্টিতে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট, কোনো বলার যদি এক রিদমে বল করে ব্যাটসম্যান পিক করতে খুব ইজি হয়ে যায়, বাট ও একটু ডিফারেন্ট, তো আমার কাছে মনে হয় এটাই। বাংলাদেশে কি এক ম্যাচে 9 ক্যাচ কখনো আসছে? না আসলে ধরবে কীভাবে? আসছে দেখে ধরছে, তার ভিতরে একটা ড্রপ হয়েছে, তো এটা পার্ট অফ ক্রিকেট, এটা হবে। যদি ক্যাচ 20টা আসতো অথবা 20টা না হয় 18 হতে পারতো, কিন্তু আসতে তো হবে। দেখেন, আমি ব্যাটিং পজিশন নিয়ে কখনই মানে আর্গুমেন্ট বা কোনো কিছুতে যেতে চাই না, কারণ আমি যখন টিমে খেলি আমার ফার্স্ট প্রায়োরিটি থাকে যে আমি টিমকে হেল্প করব যেভাবে হয়। সেটা যদি আমাকে টিম ম্যানেজমেন্ট বলে একে ব্যাটিং করতে, একে সাথে ব্যাটিং করতে, সাথে এখন সেটা কি আমার উপর দিয়ে যাচ্ছে কি না, এখন যদি আমাকে কেউ বলে সাথে ব্যাটিং করার জন্য, টিম ম্যানেজমেন্ট ভালো বুঝবে যে আমি কি আসলে সাথের প্লেয়ার কিনা, আমাকে খেলানো উচিত হবে না। বাট তারা মনে করেছে আমাকে ওয়ান থেকে ওপেনে খেলালে তাদের জন্য বেনিফিট হবে, আমি চেষ্টা করেছি করার জন্য, আর এটাতে আমার কোনো সে নেই। আমি আগেও এখনও বলতেছি যে এটা আমার সে নেই, আমাকে যদি কালকেও বলা হয় ওপেন করতে আমি ওপেন করবো, আমি টিম যেটা আমাকে বলবে আমি সেটাই। দেখেন, এতদিন আমি কিপিং করিনি, আজকে কিপিং করতেছি, তো জিনিসটা হচ্ছে যখন যে জিনিসটা আমাকে দেওয়া হবে আমি চেষ্টা করবো 100% দেওয়ার, হলে হবে না হলে কিছু করার নেই। দেখেন, প্ল্যানিং বলতে আমাদের মাইন্ড সেট আপে ছিল আমরা 160-এর মতন একটা টার্গেট নিয়ে মাঠে নামবো, যদি এর বেশি চিন্তা করি তাহলে হয়তো হাই রিস্ক ক্রিকেট খেলতে হবে আমাদের যে ব্যাটিং সাইড এবং তাদের স্পিন কোয়ালিটি অনুযায়ী। তো আমরা চিন্তা করেছি অ্যাজ এ টিম অনুযায়ী 150-160-এর ভিতর কীভাবে করা যায়, এবং নর্মালি আপনি পাওয়ার প্লেতে ব্যাটিং করলে যদি নর্মালি দুটো উইকেটও যায় মিনিমাম কিছু না হলেও 30 রান হবে, তো সেই জায়গায় উইকেট ভালো ছিল। এবং আমিও যেটা আগেও বলেছি যে লাস্ট প্রেসে যে আমি মুজিবরে ভালো খেলতেছিলাম, তো সেটা আমার জন্য প্লাস পয়েন্ট যে আমি তাকে বিপিএলে অনেকগুলো ম্যাচ ব্যাটিং করেছি, তো ওই কনফিডেন্সটা আমার ছিল। আর না, আমার কাছে এটাই মনে হয় যে পাওয়ার প্লে তো যেহেতু দুইটা ফিল্ডার বাইরে, আর যদি আমি ভালো টাচে থাকি অবশ্যই কেন ইউজ করবো না আমি, তো ওই ওখান থেকে আমার মনে হয় যে জিনিসটা আমরা ইউজ করছি। লাস্ট টু কোয়েশ্চেন, আপনি আর আতিক ভাই, হ্যাঁ উইকেটটা সেটা ব্যাটিংয়ের জন্য কেমন
এখন ছিল, আপনি তো শুরুতে শর্ট খেলার আগে আসলে একটু টাইম নিয়েছেন, মানে আপনাদের আসলে প্ল্যানটা বলছেন, ক্রিকেটে ব্যাটিংটা আসলে কতখানি টাফ ছিল বা কতখানি? না, আমার কাছে মনে হয় খুব ভালো উইকেট ছিল আজকের দিন। যদিও বা আমরা যদি আমরা ভালো মতন আর একটু স্মার্ট ক্রিকেট খেলতে পারতাম, আমার মনে হয় রানটা আরও 20টা রান বেশি হতো। কারণ আমাদের দেখেন, আমি সাকিব ভাই যখন একটা মোমেন্টাম পেলাম, সাকিব ভাই আউট হয়ে গেল, দেন আমি আর রিয়াদ ভাই যখন মোমেন্টাম পেলাম, রিয়াদ ভাই আউট হয়ে গেল। তো যখন আপনি টি টোয়েন্টি ক্রিকেটে একটা মোমেন্টাম ধরবেন, তো ওটা ক্যারি করাটা অনেক ইম্পর্টেন্ট। তো আমার মনে হয় ওই জায়গায় যদি আমরা মোমেন্টাম ধরতে পারতাম, তাহলে হয়তো আজকে 170 প্লাস হতো। তো আমি মনে করি যে উইকেট ওয়াজ ভেরি গুড। কোথায় ব্রেক না ড্রপ? ব্রেক না ড্রপ? ব্রেক বলতে কি, আমি কি মানে অনেক ক্রিকেট খেলে ফেলেছি যে ব্রেক কিসের? ওয়ার্ল্ড কাপের পরে আপনার পুরো নিউজ আগে ভালো করে জানবেন, দেন কোশ্চেন করবেন। আমি ওয়ার্ল্ড কাপের পরে এসে সরাসরি ন্যাশনাল লিগের ম্যাচ খেলছি, তো ছুটি নিলাম কোথায়? না, আমি তো আগেও বললাম যে আমি তো কিছু না কিছু খেলতেছিলাম, টেস্ট ক্রিকেট খেলতেছিলাম, ওয়ানডে খেলতেছিলাম। তো ওখানে যেহেতু ধারাবাহিকভাবে আছি, তারা আমাকে সুযোগ দিয়েছে, মনে করেছে যে না এটা একটা বেটার অপশন, যে লিটনরে খেলালে ভালো হবে। তো আমি চেষ্টা করেছি আমার 100% দেওয়ার, এর উপরে তো আর কিছু নেই 100% দেওয়ার উপরে ছাড়া। দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ। আমার জন্য না, আমার মনে হয় সবার জন্যই। যদি আপনি চিন্তাধারা একটু চেঞ্জ করেন, তাহলে আমার মনে হয় 120 বলে অনেক সময় খেলাটা আসলে, যেহেতু এখন বোঝা শুরু করতেছি আস্তে আস্তে, এতদিন হয়তো বা যেভাবে এখন বুঝি ওইভাবে বুঝতাম না আগে। তো এটা স্বাভাবিক, হিউম্যান বিং নেচার, যে আপনি যত খেলবেন ততই শিখবেন। তো আমার মনে হয় এই জায়গাটা আমরা, আমি বিশেষ করে এখন বোঝা শুরু করতেছি। তো ভবিষ্যতে চেষ্টা করব যে এই জিনিসগুলো টিমটা যেভাবে হেল্প করা যায় আরও। সেরা ও সেরা কি? না না না, এরকম সেরা বা কোনো কিছু নেই। ভালো চিন্তাধারা, মাইন্ডটা ভালো আছে, ব্যাটে বলে ভালো লাগতেছে, ক্যারি করা যায় যতটুকু সেটুকু চেষ্টা করব। ফার্স্ট অফ অল অস্বস্তি বা এরকম কোনো কিছু ছিল না আমার, যে রোল হয়তো বা কোনো কোনো দিন সাকসেস হবেন, কোনো কোনো দিন হবেন না, যেটা আমি ওয়ার্ল্ড কাপে ফেলিয়ার ছিলাম, তো ওটা পাস্ট। এখন আমি এই ম্যাচে সুযোগ পেয়েছি, তো আমি ভালো করার চেষ্টা করেছি। বোথ ডিফারেন্ট বল গেম, আপনি টি টোয়েন্টিতে রাশ থাকে বেশি, ওয়ান ডেতে আপনার কাছে এনাফ সময়, টেস্টে অনেক সময়। তো ফর্মেটটা আসলে ডিফারেন্ট, এবং যেটা বললাম যে বোথ, আপনি যদি ভালো টাচে থাকেন, তাহলে যে কোনো ফর্মেটে আপনার কাছে ইজি হয়ে যায় অনেকটা খেলা। এই ক্ষেত্রে অ্যাডজাস্টমেন্টটা কি